তাজমহলের বন্ধ থাকা 22টা ঘর খুলে দেওয়ার দাবি বহুদিন থেকে করে আসছে হিন্দুত্ববাদীরা। হিন্দুত্ববাদীদের দাবি, ওই 22টি ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে তাজমহলের প্রকৃত রহস্য। তাদের দাবি, তাজমহল আগে শিব মন্দির ছিল, তার নাম ছিল তেজমহালয়। হিন্দুত্ববাদীদের দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে এবার এলাহাবাদ হাইকোর্টে শরণাপন্ন হয়েছিলেন তারা। এমনকি জয়পুরের প্রয়াত মহারানী গায়ত্রী দেবীর নাতনি বিজেপি সাংসদ দিয়া কুমারী বুধবার বলেন, জয়পুর রাজপরিবারের কাছে তাজমহলের জমির নথিও রয়েছে। আজ বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টে তাজমহলের আসল ইতিহাস জানতে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করতে গেলে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় বিচারপতিদের। বৃহস্পতিবার শুনানি পর্বে আবেদনকারী পক্ষের আইনজীবীকে দুই বিচারপতির বেঞ্চ ভর্ৎসনা করে বলেছে, এভাবে জনস্বার্থ মামলাকে উপহাসের বিষয়ে পরিগণিত না করতে। এরপর আগামীকাল তারা আসবেন তাঁদের চেম্বারে কি আছে খুলে রাখার জন্য। অযোধ্যা জেলার বিজেপির মিডিয়া ইনচার্জ রজনীশ সিংহ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তত্ত্বাবধানে তাজমহলের আসল ইতিহাস অনুসন্ধানের দাবিতে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। পাশাপাশি তাজমহলের অন্দরে দীর্ঘদিন ধরে 22টি ঘর বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি। এএসআই এর প্রতিনিধিদের উপস্থিতিতে সেগুলিও খোলার দাবি জানিয়েছেন তিনি। যদিও বৃহস্পতিবার আদালতে রজনীশের আইনজীবী জানান, তাজমহলের জমিতে মন্দির নির্মাণ করা তাঁদের উদ্দেশ্য নয়, প্রকৃত ইতিহাস জনসাধারণের সামনে তুলে ধরতেই এই জনস্বার্থ মামলা। যদিও সেই চুক্তি মানতে চায়নি এলাহাবাদ হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।